এই বন্দুক দেখিয়ে তুমি বিপ্লব বন্ধ করতে পারবে, আটকাতে পারবে এতগুলো স্টুডেন্টকে? কি করবে কি তোমরা? দেশে কি আইন কানুন নেই? না নেই, নেই আইন কানুন। আইনকে অন্ধ বানিয়ে রেখেছো তোমরা, তোমাদের মতন দুর্নীতিগ্রস্ত এই রাজনীতির নেতারা। আইনার এই সাধারণ মানুষের স্বার্থ দেখে না, দেখে শুধুমাত্র তোমাদের, তোমাদের স্বার্থ। আর যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে, নয় তাদের পাচার, পাচার পথটাকে বন্ধ করে দিচ্ছ, আর নয় জঙ্গলে পাঠিয়ে জঙ্গি ঘোষণা করছো তোমরা। এই শোনো, অনেক বেশি লেটটা ঝাড়ছো তুমি। এবার কিন্তু সত্যি সত্যি গুলি চালিয়ে দেবো। গুলি চালাবে? চালাও গুলি, চালাও গুলি। রাঘব, একটা শিক্ষা প্রতিষ্ঠান তুলে দিয়ে তোমার শপিং মল করার স্বপ্নটাকে আমি এই মুহূর্তে বন্ধ করে দিতে পারি, কারণ তুমি হয়তো ছাত্র আন্দোলনের কথা জানো না, যে কোনো ঐতিহাসিক বিপ্লবে জন্মদাতা হচ্ছে এই ছাত্ররা। এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ। ওরা ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার স্বপ্নে করাই প্রাসাদটাকে ভেঙে ওদের ক্ষমতার চিহ্ন রেখে দিয়ে যেতে পারে, কিন্তু না, আমি কোনো অরাজকতা চাই না। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, দাও এই কলেজের আসল দলিলটা আমার হাতে তুলে দাও। প্রফেসর, গায়ে জোর খাটিয়ে কোন লাভ হবে না, আমরা যা করেন আইন মেনেই করেছি। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি লড়াই করবেন, তাহলে এখানে কেন? আপনি কোর্টে যান, আপনি প্রমাণ করুন যে আমাদের ফাইল বেআইনি। মিস্টার বিক্রম, আপনি তো শিক্ষিত মানুষ, কি বলেন স্যার? তাই আমরা আশা করব আপনারা সঠিক পথে লড়াই করবেন। আমি 24 ঘন্টা সময় নিলাম, তার মধ্যে আমি প্রমাণ করে দেব যে তোমার এই দলিলটা মিথ্যে। চলো রাঘব রায়, দূর হটো প্লিজ। স্যার, আপনি না করবেন না, এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে আপনার উপর। দেখুন, পুরো কেসিসি স্টাডি করে যা দেখলাম, আইনসঙ্গতভাবে ওদের দলিলে কোন রকম দোষ ত্রুটি নেই। তবে হ্যাঁ, লড়াই করবার জন্য ওর বিরুদ্ধে বুদ্ধি প্রয়োগ করে রাঘবের আসল চরিত্রটা আমাদের জনগণের সামনে তুলে ধরতে হবে। মিডিয়ার সাহায্যে ওর যত রকম দুনম্বরী ব্যবসা আছে সেটাও জনগণকে জানাতেই হবে। হ্যাঁ, তাহলে ওর ইমেজে কালি লাগলে প্রশাসন ওর কাছ থেকে সরে যেতে বাধ্য হবে, আর সেই সুযোগে আমরা ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।